আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবসময়ের মতো আজকে আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বিকেলবেলা ঝিরঝির করে বৃষ্টি, সুন্দর একটা বিকাল উপভোগ করেছি বারান্দায় বসে অনেকদিন পরে। এতদিন আপনারা সবাই জানেন, আমার রেগুলার যারা ভিডিও দেখেন তারা সবাই জানেন, একটু ব্যস্ত ছিলাম। আমার শাশুড়ি অসুস্থ ছিল, হসপিটালে ছিল, আলহামদুলিল্লাহ উনি ভালো আছে, সুস্থ আছে। তো এখন উনি আছে বাসায়, আমার বাসা না, আমার ননদের বাসায় আছে। তো এখন আমি বানাচ্ছি স্যান্ডউইচ। স্যান্ডউইচটা আমি ভাবলাম যে আমি আসলে যা করি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও কেন শেয়ার করব না। এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনে আমি একটু লবণ দিয়ে দিব। চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু লবণ, একটু অলিভ অয়েল। অলিভ অয়েলটা দেখাতে পারিনি কারণ এটা নতুন ছিল, এটা খুলতে খুলতে একটু টাইম লেগে গেছে। এই যে এখানে আসলে আমি বোনলেস চিকেনটাই নিয়েছি, চিকেনগুলো একদম এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি অলিভ অয়েল দিয়েছি, লবণ দিয়েছি, এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি, এখন দিয়ে দিব গোলমরিচ দিয়ে এইটাকে আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি ওভেনে দিয়ে দিচ্ছি। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ওভেন থেকে নিয়ে নিই। এই যে চিকেনটা একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে নিক। এরপর আমি একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসি। আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন আমি এখানে ডিমটা গ্রেট করে দিয়ে দিব। সবাই হয়তো বা বলতে পারেন এটা আবার কোন ধরনের স্যান্ডউইচ, আসলে এটা আমি আমার মতো করে করতেছি। আর আমি চাচ্ছি যে আমার ছেলে মেয়েকে একসাথে, হয়তো ওরা ডিমটা আলাদা খেতো না, চিকেনটা আলাদা খেতো না, তো একসাথে খাওয়া হয়ে যাবে, এটা একটা টেকনিক আর কি। স্যান্ডউইচ করি তখন হয়তো দেখা যায় শুধু ডিম দিয়ে করছি বা শুধু চিকেন দিয়ে করছি এরকম, তো আমি আজকে ডিফারেন্ট দুইটাই দিচ্ছি। আমি এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিব একসাথে। এখানে রেখেছি ম্যায়োনিজ, ম্যায়োনিজও দিয়ে দিচ্ছি, দুই চা চামচের মতো, তিন চা চামচের মতো দিলাম, লাগলে আরও দিব। লবণ, গোলমরিচ তো আগেই দেওয়া আছে। কিমাটা একদম রেডি, এখন আমি পাউরুটি নিব। পাউরুটি এগুলো আসলে এ ধরনের লিখাই থাকে, স্যান্ডউইচ পাউরুটি। তারপরে এখানে আমি নিয়েছি চিজ, এই স্লাইস চিজগুলোতেও লেখা আছে যে স্যান্ডউইচ চিজ আর কি। তো আমি এখন সাইডগুলো সুন্দরভাবে কেটে নিব। এখন আমি চিজ নিয়ে নিলাম, একটা স্লাইস চিজ দিয়ে দিলাম। এরপর আমি এরকম ক্যাপসিকাম কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তারপর এরকম শসা পাতলা পাতলা করে নিয়েছি, টমেটো এক পিস দিলাম, পেঁয়াজ, রিংগুলো খুলে নিই এভাবে দিই, তাহলে
আমার কাটতে সুবিধা হবে। এরপর ফাইনালি আমি দিয়ে দিব কিমাটা। এরপর আরেকটা পাউরুটি দিয়ে দিলাম। দিয়ে এবার মাঝখান থেকে সুন্দর করে চেপে কেটে নেব। এখন আমি সবগুলো এভাবে যে কয়টা বানাবো আর কি বানিয়ে নিচ্ছি। এই তো আমি বানিয়ে ফেললাম স্যান্ডউইচ। আমি এগুলোকে এখন যেহেতু আমার এখানে চিজ আছে, তারপর পাউরুটিটাও ফ্রিজে ছিল, একটু ওভেনে আমি 10 সেকেন্ডসের মতো একটু গরম করে নিব, তাহলে এটা আরো সফট হয়ে যাবে, খেতে আরো বেশি ইয়াম্মি লাগবে। তো আমি গরম করে নিই। তো স্যান্ডউইচ একদম রেডি, দেখতে জাস্ট অসাধারণ লাগতেছে, তাই না? খেতেও অনেক ইয়াম্মি হবে আর হেলদি তো অবশ্যই। কি কি উপকরণ দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন। আমার কাছে তো খুবই সহজ লাগে স্যান্ডউইচ বানাতে, খুবই ইজি লাগে আমার কাছে সত্যি কথা। তো দেখতেও আসলে অসাধারণ লাগছে, খেতেও ইয়াম্মি অনেক। তো আপনারাও যদি ভালো লাগে আপনাদের কাছে এভাবে ট্রাই করতে পারেন, অবশ্যই অসাধারণ খেতে, একবার ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি পারেন আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে অনেকেই দেখতে পাবে, আমি অনেকের সাপোর্ট পাবো। তো সবাই ভালো থাকবেন, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। I love this.